ওনারা এমন খাতির যত্ন শুরু করলো তোমাকে কি বলবো, বললাম আমি খেয়ে এসেছি শুনবেই না, বললো না ভাই সাহেব না খেয়ে আমি আপনাকে যেতেই দেব না। আচ্ছা তাই বুঝি। হাই প্রিন্সেস, আমার রাজকন্যা। এবার যে বড় দেরি করে লন্ডন থেকে ফিরলে পাপা। লন্ডন থেকে চিটাগাং গিয়েছিলাম, চিটাগাং থেকে এলাম। চিটাগাং থেকে আমাকে ফোন করে দিলে না কেন? আমি নিজে তোমাকে রিসিভ করতে এয়ারপোর্ট চলে যেতাম। সে ব্যস্ত থাকো তুমি, তোমার অবসর থাকলেই তো তোমাকে বলবে। দেখলে পাপা, মা তো আমার উপর একদম ভরসা নেই। এখন আমার দেখতে হবে আমার মেয়ের তার বাবার উপর কতটা ভরসা আছে। তোমার কোনো সন্দেহ আছে পাপা? না একদম না। তাই তো আমি তোমার জীবনের সবচাইতে বড় সিদ্ধান্ত তোমাকে ছাড়াই নিয়ে এসেছি। কোন সিদ্ধান্ত বলে দেবো? হ্যাঁ বলেই দাও। তুমি জানো আমি চিটাগাং কেন গিয়েছিলাম? কেন? তোমার বিয়ে ঠিক করতে। আমার বিয়ে? হ্যাঁ তোমার বিয়ে। আমি খুব খুশি হয়েছি, খুব খুশি। লজ্জা পেয়ে গেছে। জানো ছেলে খুব ভালো, ভদ্র নম্র খানদানি বংশের ছেলে। পাপা এ বিয়ে আমি করতে পারবো না পাপা। কেন মা? কারণ আমি অন্য কাউকে কথা দিয়েছি পাপা। কে সে, কে সেই ছেলে? রাজু এসো। পাপা দিস ইজ রাজু, রাজু উনি আমার পাপা। রাজু বসো। আপনি হয়তো আমার চপ্পলটাকে দেখছেন, এর মধ্যে একটা ছিদ্রই আছে যা হয়তো আপনার নজরে পড়ছে না। বেচারা চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে। রাজু, সাগরিকা বলেছিল আমি যেন পরিষ্কার কাপড় পরে দাড়ি শেভ করে মুখে তালা দিয়ে ভদ্রভাবে আপনার সামনে আসি। বলেছিল আপনি আমাকে কি না কি ভাববেন। এই কি ভাববেন আপনি আমাকে? হ্যাঁ আমি যা আছি আমি তো তাই, আমি কোনো বিশেষ কেউ নই, অন্য দশজনের মতো আমি সাধারণ একটা ছেলে যে আপনার মেয়েকে পাগলের মতো ভালোবাসে। তবে আপনার মেয়ে যাকে ভালোবাসে সে তো কোনো সাধারণ ছেলে হতে পারে না। কিচ্ছু নেই আমার কাছে, টাকা পয়সা ধন দৌলত বংশমর্যাদা কিচ্ছু নেই, কিচ্ছু নেই। শুধু একটা জিনিস আছে যেটা এখন আছে আপনার কাছে, যা এখন আমি চাইতে এসেছি। আর যদি আমি না দেই তো? ছিনিয়ে নিয়ে যাব। তোমাকে প্রথম দেখি আমার মনে হয়েছে তুমি একটা বদরাগী ছেলে। এখন আমি নিশ্চিত ভাবে বলতে পারি তুমি শুধু বদরাগী নও, তুমি একটা বেয়াদব বেত্তমিজ ছেলে যার নিজের অতীত সম্পর্কে ধারণা নেই, নেই কোনো ভবিষ্যতের চিন্তা। সাগরিকা
সাগরিকা, এই তোমার পছন্দ যে তোমাকে দুবেলা দুমুঠো ভাত দিতে পারবে না, দুবেলা খাবার জোগাড় করতে যাকে তোমার বাবার অর্থের দিকে চেয়ে থাকতে হবে, এই হচ্ছে তার সামর্থ্য। সেই ছেলেকে তুমি পছন্দ করেছ ঠিক। আর আপনি কি সামর্থ্য আছে আপনার? আজ আপনার কাছে টাকা আছে, প্রাচুর্য আছে, তাই নিজেকে অনেক বড় মনে হচ্ছে। আরে আমার কথা শুনুন, অর্থ প্রাচুর্য ধন সম্পদ এসবের চাইতে অনেক বড় যে মন, সে মন আছে আমার কাছে। বলুন সামর্থ্য উৎস হল কার, আপনার না আমার? বড় আলোকে আপনি নামে মর্যাদা কার বেশি, আপনার না আমার? গেট আউট, আই সে গেট আউট। বাবা আউট, চলো চলো রাজু। রাজু রাজু রাজু, তুমি কি করলে রাজু? তোমার বাবা কোনো দিন আমাকে তোমার স্বামী হিসাবে মেনে নেবে না। চলো সাগরিকা, এক্ষুনি তুমি আমার সঙ্গে যাবে। না। কেন? আমি পরে তোমার সঙ্গে দেখা করবো রাজু, এখন তুমি যাও। যাও। ওয়াদা? হ্যাঁ ওয়াদা ওয়াদা ওয়াদা, প্লিজ তুমি এখন যাও। যাও রাজু, প্লিজ তুমি এখন যাও। যাও।